নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে পনেরোই জুলাই অর্থাৎ সোমবার সোমবার কিন্তু কেস কেস কিন্তু কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে লিস্টেও চলে আছে নাম্বার কত সিরিয়াল নাম্বার কত আজকে এটা নিয়ে আজকে আলোচনা করব তবে তার আগে ছোট্ট একটা ব্যাড নিউজ দিয়ে দিই সোমবারও কিন্তু শুনানি না হওয়ার চান্স নাইনটি পারসেন্ট কেন বলছি কথাটা কথাটা এর জন্য ভিডিওটা কিন্তু আপনাকে পুরোটা দেখতে হবে যে কথাটা আমি কেন বললাম যে নাইনটি পারসেন্ট চান্স শুনানি হবে না সো ভিডিওটা কন্টিনিউ করুন এবং আপডেটটা জেনে নিন চলুন ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ফের দেখা রাজ্য সরকারি কর্মচারীদের এবার কি হবে আগামী সোমবার পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্গ ভাতা মামলা ওঠার কথা আছে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টের ডিএ মামলা উঠছে সেই দিন আগে নিশ্চিত হয়ে গেছিল অনেক আগে নিশ্চিত হয়ে গেছিলো যে ডিএ মামলা উঠছে কিন্তু কত নম্বরে ডিএ মামলা উঠবে সেই দিকে তাকিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বৃহস্পতিবার রাতের দিকে সুপ্রিম কোর্টের তরফে যে কজলিস্ট প্রকাশ করা হয় তাতে ষাট নম্বরে আছে পশ্চিমবঙ্গের কর্মচারীদের বকেয়া ডিএ মামলা অর্থাৎ ষাট নম্বর সিরিয়ালে আছে প্রত্যেকবারই তাই হয় এই পঞ্চান্নদী ষাটের মধ্যে থুয়ে দেয় যার ফলে শুনানি আর সম্পূর্ণ হতে পারে না এইবারও কিন্তু তাই হল শীর্ষ আদালতের লিস্ট অনুযায়ী আগামী সোমবার সুপ্রিম কোর্টে পাঁচ নম্বর আদালতে ডিএ মামলা উঠবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এন বি ভাটির বেঞ্চে ডিএ মামলা শুনানি হওয়ার কথা আছে বিচারপতি রায় এবং বিচারপতি ভাট্টির বেঞ্চ সেদিন যে মামলাগুলি আছে সেগুলোর মধ্যে একেবারে লাস্টে আছে ডিএ মামলা সেদিন ষাটটি মামলাকে নথিভুক্ত করা হয়েছে তবে ষাটটার মধ্যে একবারে ষাট নম্বরই করে দিয়েছে ডিএ মামলা অর্থাৎ না ওঠার চার্জ কিন্তু নাইনটি পার্সেন্ট থেকে যাচ্ছে বা নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে যাচ্ছে আর সেই কসলিস্ট প্রকাশিত হওয়ার কিছু পরে হতাশ হয়ে গেছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তাদের বক্তব্য অতীতের সময়ের অভাবে কয়েকবার ডিএ মামলা শুনানি হয়নি এবার একবারে শেষে ডিএ মামলা থাকায় কিছুটা আশাহত হয়েছেন তারা বিষয়টি শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন একশো দিন পর পনেরোই জুলাই ডিএ মামলা শুনানি ছিল প্রায় বার অল্প সময়ের জন্য শুনানি হয়েছে অথবা তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে এতদিন পর অনেক আশা করেছিলেন যে এবার হয়তো বড় একটা গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি হবে কিন্তু ডিএ মামলা সিরিয়াল ষাট নম্বরে থাকায় সেই দিন মামলা আদৌ হবে কিনা তা নিয়ে কিন্তু ধন্দে পড়ে গেছে সবাই তবে ষাট নম্বর নথিভুক্ত আছে বলে যে পনেরোই জুলাই ডিএ মামলা শুনানি পিছিয়ে যাবে এমন কোনো বিষয় নেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আশঙ্কা করছেন সেটা সেদিন না হতে পারে আবার হতে পারে ডিএ মামলার শুনানি আর সেটাই মনে করিয়ে দিচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের অপরাকাংশ তাদের আশা এবার ডিএ মামলা নিয়ে কোনো সুখবর পাবেন ইতিহাস বলছে আগে কিন্তু অনেকবার কিন্তু এরকম সিরিয়ালে কিন্তু দিয়েছে কিন্তু লাস্ট ফিনিশিংয়ে কিন্তু হয়নি বিকেল পাঁচটা বেজে গেছে কোর্ট বন্ধ হয়ে গেছে এটাই হলো আজকে কার আপডেট ওই রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই